সীমাহীন যানজট আর দিনভর ধুলাবালির কারণে বাড়ি ছাড়ছেন রাজধানীর কাজীপাড়ার বাসিন্দারা এলাকার অলি গলি ঘুরে দেখা যায় অনেক বাড়িতেই ঝুলছে টুলেট লেখা সাইনবোর্ড দুর্ভোগের জন্য এলাকাবাসী মেট্রো রেলের ঠিকাদার প্রতিষ্ঠান আর নগর কর্তৃপক্ষে দায়ী করছেন এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল ছবি তুলেছেন নিজামুদ্দিন স্বপ্নের দৃশ্যমান বাস্তবতার আরেক নাম মেট্রো রেল যানজটে নাকাল রাজধানীবাসীর স্বপ্নের প্রকল্প এটি কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পার্শ্ব প্রতিক্রিয়ায় নাকাল রাজধানীর কাজীপাড়াবাসী এলাকাবাসী বলছেন স্বপ্নের মেট্রো রেলের জন্য ত্যাগ শিকার করার মানসিকতা রয়েছে তাদের এই সুযোগটি নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ভুক্তভোগীদের অভিযোগ চলাচলের বিকল্প ব্যবস্থা করার জন্য বাজেট থাকলেও দায় সারা কাজে সরু আর ভাঙাচোরা রাস্তায় চলতে তাদের বাধ্য করা হচ্ছে এর সাথে দিনভর অসহনীয় ধুলা তো আছেই হাইকোর্ট ধুলা দূষণ বন্ধে নির্দেশ দেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এমন পরিবেশে বেশি দিন থাকলে যে কেউ অসুস্থ হয়ে পড়বে বলে অভিযোগ বাসিন্দাদের আমরা তো ফুটপাথে রাস্তা জায়গা পাচ্ছি না তারপরে এখন যাত্রী যখন নামবে রেল স্টেশনে স্টেশন কোথায় হবে মানুষজন যাবে কোনখান দিয়ে এত মানুষকে অ্যাকোমোডেট করবে কোথায় রাস্তা অনেক পানি জমে পানি জমলে মানুষের হাইতে অনেক কষ্ট হয় হাইতে যাইতে অনেক কষ্ট হয় জন্য বাসা ছাড়িয়ে দেওয়া যায় পেট্রোলের কাজের কারণে রাস্তাঘাটে দুলবালি থাকে আর সোয়ারেজ লাইনগুলো আপনার ক্লিয়ার নাই সেই জন্য আপনার বৃষ্টি বাদলের দিন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি নির্বাচনে এই ওয়ার্ডের প্রার্থীরা জানান নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে যুবক ভাইদের জন্য খেলাধুলার জন্য আমরা ডিপ ব্লক ঈদগাহ মাঠে আপনি দেখবেন যে আমরা লাইটিংয়ের বন্দোবস্ত করছি যারা রাত্রে খেলতে পারে ওখানে ওখানে বসে নেশা নেশা করে করে না করতে পারে আমরা লাইটিং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাকি যে কাজগুলো আছে রাস্তাঘাট এগুলো সংস্কার করব করবো কাঁচা বাজারের জন্য চিন্তা ভাবনা করব ব্যবস্থা করব পাশাপাশি বাচ্চাদের খেলার মাঠ নাই অনেক মাঠ দখল হয়ে গেছে এই মাঠগুলো আমি দখল মুক্ত করব ইনশাল্লাহ নগরবিদদের মতে সুবিধাকে প্রাধান্য দিয়েই নাগরিক সুযোগ নগর উন্নয়ন করা উচিত তা না হলে ভোগান্তি বেশি হয় টিভি ঢাকা